আসসালামু আলাইকুম, চলে আসলাম আনন্দা ব্লগ নিয়ে। পাখির আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আমরা আছি এখন রমনা পার্কে। আজকে 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর উপলক্ষে আমরা সবাই ঘুরতে আসছি। মানে জাস্ট পাখির আওয়াজগুলো শুনেন। মানে আওয়াজ পাখির আমি এর আগে কখনো শুনিনি আসলে। মনে হচ্ছে এই জায়গাটা না আসলে শোনাই হইতো না। এতগুলো পাখি একসাথে গাছের মধ্যে, ওয়াও, জাস্ট ওয়াও। মানে সত্যি অসাধারণ। রমনা পার্ক তো সবাই চিনেন, রমনা পার্ক সবুজ গাছগাছালি দিয়ে ভর্তি। এমনি একটা প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ। কিন্তু আজকে যেহেতু একটা অফ ডে, ছুটির দিন, তো এত এত মানুষ হয়েছে আজকে যে আসলে কোথাও দাঁড়ানোর, বসার বা গল্প করার সুযোগ নেই। আজকে প্রচুর লোক, প্রচুর, মনে হচ্ছে ঢাকা শহরের সব মানুষ আজকে রমনা পার্কে এসে হাজির হয়েছে। আমি তো জাস্ট এইখানে দাঁড়ানো, আমি জাস্ট মানে ব্রিজটার উপরে যে কী অবস্থা না দেখলে বুঝতেই পারবেন না। দেখাই, জাস্ট দেখেন ব্রিজটার উপরে কী অবস্থা। মানে ব্রিজটার উপরে একটা লোক যে দাঁড়াবে, দাঁড়ানোরও উপায় নাই। মায়ানের এখানে এসে মনে হচ্ছে সে মাছ ধরবে। যে মায়ান কি করবা? মাছ ধরবা? তোমার কাছে বড়শি আছে? কোথায় বড়শি? তুমি কিভাবে মাছ ধরবা বলো? এখানে একটা আঙ্কেল মাছ ধরতেছে বসে বসে, এখন সেটা দেখে মায়ানেরও মনে হচ্ছে সেও মাছ ধরবে, তারও মাছ ধরতে মন চাচ্ছে। জানি না, তোমরা আসতে আসতে কনসার্টটা শেষ, পার্কটার মধ্যে হচ্ছে শালিনী মাইকে নিয়ে যাব, ওরা এখানে খেলবে কিছুক্ষণ, তারপর বাসায় চলে যাব। চলে আসলাম আমরা পার্কটার মধ্যে। দেখো এখানেও সেই একই অবস্থা, সব জায়গা মানুষ দিয়ে ভর্তি, কোথাও জায়গা নাই। মুখ চেপে ধরে রেখেছে, দেখেন কী অবস্থা। বাচ্চারা যে উঠবে খেলবে সেই অবস্থাও নাই, প্রচুর মানুষ, প্রচুর, সব জায়গায় একদম কোথাও কোনো জায়গা নাই। এর মধ্যেই হচ্ছে মায়ের অনেক ফাইট করে গিয়ে ফাইট খাচ্ছে। শালিনীও লাইনে দাঁড়ায় আছে, বাচ্চাকে পাচ্ছে না, কিন্তু মায়ান তো মায়ান, মায়ান সবাইকে একদম ধাক্কা ধাক্কা দিয়ে, সবার চিপা চুপা দিয়ে ফাইট খাচ্ছে। সে তার মতন করে ঠিকই এনজয় করতেছে। আর মায়ান তো মানে সেই অস্থির।
কি অবস্থা, কেমন মজা পাচ্ছ? আমি একটা রাইড পাইছি, আমি দেখে আসি, ওটা খালি আছে, যাও। শুধু ওর পিছনে দৌড়াচ্ছি, আসার পর থেকে শুধু মায়ানের পিছনে দৌড়াচ্ছি, কোথাও একটু বসতেও পারতেছি না, দাঁড়াইতেও পারতেছি না, শুধু মায়ানের পিছনে দৌড়াই যাচ্ছি। একই সাথে তিনটা লোক ওর পিছনে দৌড়াচ্ছে, আমি, তাহিয়া আর মায়ানের আব্বু, আর সে ঘুড্ডির মতন শুধু দৌড়াচ্ছে, একবার এখানে একবার, ওখানে একবার, এখানে একবার, তার থামাথামি নাই। সে পুরো পার্ক জুড়ে, আর পার্কের যেই অবস্থা, এত এত ভিড়, মানে এত এত লোক আজকে হয়েছে, একটা জায়গায় একটু দাঁড়ানোর সুযোগ নাই, বসার সুযোগ নাই। আর তার মধ্যে এই মায়ান ছড়ো, তার মধ্যে মায়ান তো আছেই, সে একটা জায়গাও স্থির থাকে না, সে দৌড়ের উপরে আছে, তার পিছনে সে আমরাও দৌড়ের উপরে আছি, মানে দৌড়াতে দৌড়াতে আমাদের যতটুকু এনার্জি ছিল সব এনার্জি গায়েব হয়ে গেছে। এখন কোথাও গিয়ে একটু বসবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপর বাসায় চলে যাব। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি, আর বড় করতে চাই না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, মায়ের সামনের জন্য দোয়া করবেন। আর প্লিজ, আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।